জেনে নিন বিবাহিতা বাঙালি নারীকে বেশি বয়স্ক দেখায় কেন। হ্যালো বন্ধুরা, নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ব্যাপারটি কিন্তু শতভাগ সত্য। একটু খেয়াল করলেই দেখবেন যে অনেক বাঙালি নারীকেই তার বয়সের তুলনায় অধিক বয়স্ক দেখায়। উন্নত দেশগুলোতে যেখানে 40-এও একজন নারী থাকতে পারে আকর্ষণীয়, সেখানে 40 মানে আমাদের দেশে মধ্যবয়স্কা। শুধু তাই নয়, অনেক কম বয়সে বিবাহিতা মেয়েদেরকেও তাদের বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখায়। কিন্তু কেন? কারণ লুকিয়ে আছে আমাদেরই কিছু ভুলের মাঝে। চলুন জেনে নিই সেই ভুলগুলো। 1. অল্প বয়সে অধিক সন্তানের মা হয়ে যাওয়া। আমাদের দেশে খুব অল্প বয়সে বিয়ে হয় এবং বিয়ের পরপরই একাধিক সন্তানের মা হয়ে যাওয়া ব্যাপারটি এখনও প্রচলিত। প্রথমত, খুব অল্প বয়সে বিয়েটাই নারীর জীবনে হওয়া উচিত নয়। আর বিয়ের পর দ্রুত সন্তানের মা হয়ে যাওয়া বা ঘন ঘন সন্তান প্রসব নারীর স্বাস্থ্য ও সৌন্দর্য দুটোই নষ্ট করে ফেলে। সন্তান ধারণ অনেক ধকলের একটি কাজ। অধিক সন্তান হলে তার বিরূপ প্রভাব নারীর দেহে প্রকট হয়ে দেখা দেয়। 2. সন্তান হবার পর নিজের যত্ন না নেওয়া। আমাদের দেশের মেয়েদের মাঝে এটি আরও বড় একটি সমস্যা। সন্তান হবার পর খুব কম সংখ্যক নারী নিজের স্বাস্থ্য ও সৌন্দর্য মেনটেন করেন। সন্তান হবার সময় যে বাড়তি ওজন হয় সেটা ঝরিয়ে ফেলা খুবই জরুরি, না হলে বাড়তে থাকে আর বাড়তেই থাকে। অন্যদিকে সন্তান হবার সময় ত্বক ও চুলের ক্ষতি হয় অনেকেরই। সন্তানের যত্ন তো করতেই হবে, কিন্তু নিজের সৌন্দর্যের জন্য সময় বের করতে হবে বই কি। সুষম আহার, ব্যায়াম ও নিয়মিত সৌন্দর্য চর্চাই এর সমাধান। 3. ভুল নাকফুল নির্বাচন। বিবাহিত নারীদের একটি বড় অংশ আমাদের সমাজে নাকফুল পরিধান করে থাকেন, কিন্তু ভুল নাকফুল নির্বাচনের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এই নাকফুল বাড়িয়ে তোলে আপনার বয়স। যেমন, যাদের নাক বোঁচা বা একটু মোটা তারা কখনোই বড় নাকফুল বা নোলক পরিধান করবেন না। নাকফুল যত ছোট হয় ততই সুন্দর। যাদের নাক খুব বেশি চিকন তারাও বড় নাকফুল পরিহার করুন। যত সিম্পল ডিজাইনের নাকফুল বয়স দেখাবে ততই কম। যত বড় পরবেন আপনাকে ততটাই বয়স্ক দেখাবে। নাকে একটু ফুটো আসলেই বাড়তি কয়েক বছর যোগ করে দেয় আপনার চেহারায়। 4. ব্যায়ামের অভ্যাস না থাকা। আমাদের দেশের নারীদের মাঝে ব্যায়ামের অভ্যাস খুবই কম, কিন্তু আসলে অল্প বয়স হতেই এই অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। ব্যায়াম কেবল দেহের ওজনই ঠিক রাখে না, পাশাপাশি ত্বককে রাখে টান টান ও যৌবন দীপ্ত, শারীরিক ক্ষমতাও রাখে উচ্ছল। 5. অতিরিক্ত গহনা পরা। গহনা প্রীতি বাঙালি নারীর আছেই, বিয়ের পর এই প্রবণতা আরও বাড়ে। কিন্তু অতিরিক্ত গহনা পরার আগে মনে রাখবেন, যত জবরজং গহনা পরবেন আপনাকে ততই বয়স্ক দেখাবে। 6. ভুল পোশাক নির্বাচন। বিয়ে এবং কয়েকটি সন্তান হয়ে যাওয়ার পর অনেক নারী আর নিজের পোশাকের দিকে খেয়াল রাখেন না। এটি খুব বড় একটি ভুল। আপনার বয়স যতই হোক না কেন, ওজন যেমনই হোক না কেন, সুন্দরভাবে পোশাক পরলে সবই দৃষ্টিনন্দন মনে হবে। নিজের দেহের সাথে মানানসই কাটছাট ও মানানসই রঙের পোশাক নির্বাচন করুন। সুন্দর রঙের পোশাক পরিধান করুন, দেখবেন নিজের কাছেও নিজেকে দেখতে ভালো লাগছে। 7. বাজে হেয়ারস্টাইল। চুলের কাট একজন মানুষের বয়সে বিরাট ভূমিকা রাখে। আপনার সন্তান হয়েছে বলেই নিজের চুলগুলো কোনো রকম বেনি বা খোপা করে ফেলে রাখবেন না, এমন ধারণা থেকে বের হয়ে আসুন। ভালো পার্লারে গিয়ে সুন্দর একটি মানানসই হেয়ার কাট মেনটেন করবেন। চুলে খুব বেশি রং না করে ন্যাচুরাল রঙের কাছাকাছি শেড ব্যবহার করুন। অতিরিক্ত রং ব্যবহারেও বয়স্ক দেখায়। 8. প্রয়োজনীয় ও পর্যাপ্ত পুষ্টি উপাদানের অভাব। নিজের খাওয়া দাওয়ার দিকে নজর খুব কম বাঙালি নারী দিয়ে থাকেন। সঠিক পুষ্টির অভাবে কেবল আপনার সৌন্দর্যই হারিয়ে যায় না, প্রভাব পড়ে আপনার স্বাস্থ্যেও। তাই নিজের জন্য একটি ব্যালেন্সড খাদ্য তালিকা
মেনটেন করা সব মেয়েদের জন্য দরকার। বয়স শরীরে নয়, বয়স নিজের মনে। নিজের মনের মতো করে নিজেকে সাজিয়ে তুলুন, নিজের যত্ন করুন, নিজের খেয়াল রাখুন। বয়সের আগে বয়স্ক দেখানোর সমস্যা আর থাকবে না জীবনে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।